প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা তোমাদেরকে ফাংশন নিয়ে কথা বলছিলাম, আজকে আমরা ফাংশনের আরও কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রথমে পরম মান ফাংশন বা অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন নিয়ে আমরা কথা বলি। পরম মান ফাংশন বা অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন, অ্যাবসোলিউট ভ্যালু ফাংশনটা কি বলা হয়, যেমন ধরো একটা ফাংশন এক্স ইকুয়াল, যদি আমি বলি এভাবে মডুলাস অফ এক্স, তারপর আমরা দেখলাম এখানে এক্স যখন এক্স গ্রেটার অর ইকুয়াল জিরো, মাইনাস এক্স যখন এক্স লেস দেন জিরো হয়, তবে ফাংশন এক্স কে আমরা অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন বলা হয়। তবে ফাংশন এক্স কে আমরা তখন বলবো পরম মান ফাংশন। তাহলে এখানে ফাংশন এক্স, এক্স এর মানটা কত আসতেছে দেখো, এক্স এর মান যদি জিরো থেকে বড় অথবা জিরো হয় তাহলে আমরা, আর এক্স এর মান যদি জিরো থেকে ছোট হয় তাহলে মাইনাস এক্স, আর এখানে এক্স, তাহলে এক্স এর মানগুলোর জন্য আমরা তখন যে শর্তগুলো থাকে সেই শর্তগুলোকে আমরা বলি পরম মান ফাংশন। এখানে ধরো পরম মান ফাংশনের ডোমেইন, আমরা যদি বলি ডোমেইন যদি আমি বলি ডোমেইন এফ, এই পরম মান ফাংশনটার ডোমেইনটা কি হবে, এক্স এর যে কোনো সকল বাস্তব মানের জন্য আমরা এখানে এফ এক্স এর মানটা বিদ্যমান থাকে, অর্থাৎ এক্স এর বাস্তব মান পজিটিভ নেগেটিভ অর্থাৎ এখানে ভগ্নাংশ পূর্ণসংখ্যা যাই কিছু আছে সকল রিয়েল নাম্বারগুলোই হলো তার ডোমেইন। তাহলে এখানে আমরা বলি সব রিয়েল নাম্বার হলো তার ডোমেইন, অর্থাৎ সকল বাস্তব সংখ্যার জন্য এফ এক্স এর মান নির্ণয়যোগ্য, তাহলে এটা হলো তার ডোমেইন। আর রেঞ্জটা আমরা তখন ধরি রেঞ্জ এফ, তখন আমরা ধরি দেখো রেঞ্জ এফ এর সময় আমরা যখন চিন্তা করব এখানে ওয়াই ইকুয়াল ফাংশন অফ এক্স ইকুয়াল মডুলাস অফ এক্স, খেয়াল করো আমরা এখানে যখন এক্স এর সকল বাস্তব মান বসাবো, এক্স এর বাস্তব মানগুলো যখন বসাবো এই মানগুলো সব আসবে কি, যেহেতু এটা পরম মানের মধ্যে আছে তাহলে এখানে মানগুলো আসবে সব পজিটিভ এবং জিরো, তাহলে আমরা বলবো এখানে জিরো লেস অর ইকুয়াল ওয়াই লেস দেন ইনফিনিটি, অর্থাৎ এখানে ওয়াই এর মানটা হয় জিরোর সমান হবে অথবা জিরো থেকে বড় হবে এবং অসীম পর্যন্ত চলে যাবে। তাহলে আমরা বলবো এখানে রেঞ্জটা হলো, এটা হলো ক্লোজ ইন্টারভেল জিরো, আর এখানে হলো ইনফিনিটি দিয়ে আমরা বলবো এটা ওপেন ইন্টারভেল, তাহলে এটা হলো তার রেঞ্জ। তাহলে একটা পরম মানের, পরম মান ফাংশনের ডোমেইন হলো সকল বাস্তব সংখ্যা, আর রেঞ্জ হলো তার এখানে ক্লোজ ইন্টারভেল জিরো টু ইনফিনিটি, এটা ওপেন ইন্টারভেল, আমরা ব্যবধিতে এইভাবে এটা প্রকাশ করব। তাহলে আমরা পরম মান ফাংশনটা কিভাবে আমরা প্রকাশ করব সেটা আমরা এখানে দেখালাম, এবং পরম মান ফাংশনের ডোমেইনটা কি আর রেঞ্জটা কিভাবে হবে সেটা আমরা দেখালাম। তাহলে ফাংশন এক্স, আর যখন পরম মানে ফাংশনে আমরা যখন লেখচিত্র অঙ্কন করব, তোমরা দেখো এভাবে যখন লেখচিত্র থাকবে তখন আমরা এখানে ওয়াই ওয়াই ড্যাশ, এটা যদি মূল বিন্দু হয় এক্স এক্স ড্যাশ হয়, আমরা যদি এভাবে এক্স এর এবং ওয়াই এর বিভিন্ন মানগুলো এভাবে বসাই, এক্স আর ওয়াই দিয়ে এখানে যখন জিরো বসাবো ওয়াই এর মান জিরো আসবে, এখানে যখন বসাবো এখানে এই শর্তের মধ্যে বসা ধরো মাইনাস ওয়ান, এক্স এর মান মাইনাস ওয়ান ওয়াই এর মান ওয়ান, অর্থাৎ তখন মানটা আমাদের এইভাবে আসবে এটা এইভাবে মানগুলো আমরা যখন এভাবে বসাবো এভাবে আসবে মানগুলো, তখন আমরা এটা বলবো ওয়াই ইকুয়াল টু মডুলাস অফ এক্স এর লেখচিত্র, অর্থাৎ এই ফাংশনের পরম মান ফাংশনের লেখচিত্র। তাহলে আমরা পরম মান ফাংশনের লেখচিত্রটা কেমন হবে এবং তার ডোমেইন রেঞ্জ কেমন হবে সেটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা আসব ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়টা কি, ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়কাল দেখো ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়কাল, একটা ফাংশন এফ এক্স কে আমরা পর্যায়ী ফাংশন বলবো, অর্থাৎ পিরিয়ডিক ফাংশন বলবো,
তখনই যদি ফাংশন এক্সটা ফাংশন এক্স প্লাস টি হয়, অর্থাৎ এক্স এর যে কোনো মানের জন্য এমন একটি সংখ্যা টি থাকে, টি থাকলে এই শর্তের কারণে এটা ফাংশন এক্স হয়ে যায়, তখন এই ফাংশন এক্স কে আমরা বলবো পর্যায়ী ফাংশন। তাহলে ফাংশন এক্স প্লাস টি, ফাংশন এক্স প্লাস টি ইকুয়াল টু ফাংশন অফ এক্স, তাহলে এক্স এর যে কোনো মানের জন্য এমন একটি সংখ্যা টি থাকে, তাহলে টি এর কারণে এই শর্তটা ফাংশন এক্স হয়ে যায়, তখন আমরা বলবো যে ত্রিকোণমিতিক ফাংশনটির সেই টি এর সর্বনিম্ন যে মানের জন্য এই শর্তটি আসে, তাহলে টি এর মানটাকে সর্বনিম্ন মানটাকে বলবো আমরা পর্যায়। তো যেমন ধরো আমরা যখন অঙ্কতে আসবো তখন তুমি আরো সহজে বুঝতে পারবা। যেমন ধরো আমি এখানে যদি ধরি নেই, যেমন ধরো সাইন থিটা কস থিটা এগুলো সব হলো ত্রিকোণমিতিক ফাংশন, এগুলো সব হলো ত্রিকোণমিতিক ফাংশন। এখন আমি যদি বলি সাইন থিটা সমান সাইন টু ফাই প্লাস থিটা, সাইন টু ইন্টু টু ফাই প্লাস থিটা, সাইন থ্রি ইন্টু টু ফাই প্লাস থিটা, এভাবে যাই ধরি। খেয়াল করো আমরা যদি কোয়াড্রেন্ট হিসাব করি, খেয়াল করো কোয়াড্রেন্ট যখন হিসাব করব এখানে আমরা খেয়াল করো সাইন থিটা টু ফাই, টু ফাই হলো 360 ডিগ্রি, সে এখান থেকে ঘুরে এখান পর্যন্ত আসবে, তাহলে টু ফাই যখন প্লাস থিটা হবে এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে আসবে, তাহলে এ সাইন টু ফাই প্লাস থিটা সমান আমরা জানি কোয়াড্রেন্টের হিসাবে এটা সাইন থিটা। আবার যদি টু ইন্টু টু ফাই ধরি, টু ইন্টু টু ফাই ধরলে সে আরও একবার অতিরিক্ত ঘুরে সে আবার এখানে আসবে, তাও সাইন থিটা হবে, সাইন থ্রি ইন্টু টু ফাই থিটা সমান সাইন থিটা হবে। তাহলে দেখো ফাংশন এক্স প্লাস টি, তাহলে এই টি এর মানটা এখানে একবার এখানে হলো টু ফাই, আরেকবার হলো টু ইন্টু টু ফাই, আরেকটা হলো থ্রি ইন্টু টু ফাই। তাহলে এই শর্তের কারণে এক্স এর যে কোনো সংখ্যার সাথে থিটার যে কোনো মানের সাথে আরেকটা মান যখন থাকতেছে টি মান, তাহলে সেটা ঘুরে আবার লাস্টে আসে কি হচ্ছে সাইন থিটা হচ্ছে ফাংশন এক্স হচ্ছে। তাহলে তখন আমরা বলবো এই সাইন থিটাকে অর্থাৎ ফাংশন এক্স এর অথবা সাইন থিটা এর পর্যায় হলো সাইন থিটা এর, সাইন থিটা এর পর্যায় টু ফাই, সাইন থিটা এর পর্যায় হবে টু ফাই, অর্থাৎ সাইন থিটা এর পর্যায়টা হয়ে যাবে টু ফাই। অবিকল আমরা যদি কস থিটা বলি, কস থিটা বলি, কস সে একই হিসাব টু ফাই প্লাস থিটা, তুমি দেখো কোয়াড্রেন্ট হিসাব করলে আবার কস টু ইন্টু টু ফাই প্লাস থিটা, তাহলে এখানে ছোট মান কোনটা, যেমন এখানে থ্রি টু ফাই টু টু ফাই টু 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 ফাই শুধু টু ফাই, তাহলে এখানে এগুলোর মধ্যে সবচেয়ে ছোট মান হলো টু ফাই, তাহলে এটা হলো পর্যায় টু ফাই, তাহলে এখানেও সেই অনুসারে কসের পর্যায় হলো টু ফাই। তাহলে আমরা সাইন থিটা কস থিটা সেক থিটা আর কোসেক থিটা এগুলোর পর্যায় হলো টু ফাই, এগুলোর পর্যায় হলো টু ফাই, অর্থাৎ তুমি তখন কোয়াড্রেন্ট হিসাব করলে দেখবে যে সবগুলো টু ফাই এর জন্য সে অবিকল ঘুরে আবার সাইন থিটায় মান পাওয়া যায়। তাহলে এটা হলো সাইন থিটা কস থিটার জন্য এটা। আবার টেন থিটা কট থিটার জন্য তুমি খেয়াল করো, টেন থিটা আমি যখন বলি টেন থিটা, টেন ফাই প্লাস থিটা আবার সমান টেন টু ফাই প্লাস থিটা সমান টেন থ্রি ফাই প্লাস থিটা, এভাবে যখন থাকে এভাবে যতগুলি থাকবে, তুমি দেখো টেন ফাই প্লাস থিটা, ফাই যখন এখান থেকে এখান পর্যন্ত আসে তাহলে ফাই, তারপরে প্লাস হলে এ কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে আমরা জানি টেন পজিটিভ আবার টেনে থাকবে, তাহলে টেন থিটা সমান টেন ফাই প্লাস থিটা, আবার টু ফাই হলে সে 360 ডিগ্রি এখানে চলে আসবে, সেটা আবার টেনে থাকবে, অর্থাৎ টেন ফাই প্লাস থিটা টেন টু ফাই প্লাস থিটা সবগুলো সমান আবার টেন থিটায় হয়, যেমন এক্স প্লাস টি আবার টেন এক্স, তাহলে এগুলো সবগুলো দিলে আমরা টেন থিটার পর্যায় বলবো, টেন থিটার পর্যায় তখন আমরা বলবো ফাই, টেন থিটার পর্যায় কত বলবো আমরা, খেয়াল করো টেন থিটার পর্যায়, টেন থিটার পর্যায় বলবো আমরা ফাই। অবিকল কট থিটার পর্যায় হবে ফাই,
দেখো এখানে পাই, 2 পাই, 3 পাই, ছোট হলো পাই, অর্থাৎ এগুলো সবগুলো জন্য ট্যান থিটা হচ্ছে তার পাই হল তার পর্যায় হচ্ছে পাই। তাহলে আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার পর্যায়গুলো আমরা বুঝতে পারলাম। এখন আমরা যদি অঙ্কগুলো অন্যভাবে থাকে, খেয়াল করো যদি এভাবে থাকলো সাইন টু দি পাওয়ার এন এ থিটা প্লাস বি কস টু দি পাওয়ার এন এ থিটা প্লাস বি অথবা সেক টু দি পাওয়ার এন এ থিটা প্লাস বি অথবা কোসেক থিটা এন এ থিটা প্লাস বি হলে পর্যায় হবে, এই পর্যায় হবে, এখানে পর্যায় হবে 2 পাই, যেহেতু সাইন থিটা, কিন্তু এটা থিটার সহগ কত? এ। তাহলে এখানে এ সহগ হবে যখন এন বিজোড়, এন যদি বিজোড় হয়, আর এন জোড় হলে, এন জোড় হলে পর্যায় হবে, পর্যায় হবে পাই বাই এ, পাই বাই এ। তাহলে এখন এখানে খেয়াল করো, আমার যদি একটা অঙ্ক এইভাবে আসলো সাইন, এখানে আসলো 3 থিটা, 3 থিটা প্লাস পাই বাই 4, এভাবে আসলো, বলো তার পর্যায় কত? আমি বলবো এখানে পর্যায় হবে, পর্যায় হবে প্রথম হলো 2 পাই, আর এখানে থিতের সহগ হলো 3, এটার পর্যায় হলো এটা। তারপর যদি এভাবে থাকলো কস থিতা বাই 4, তার পর্যায় কত? এটার পর্যায় কত আসবে? 2 পাই, আর এখানে কত? 4, অর্থাৎ থিতের সহগ কত? 1/4, 1/4 সমান 8 পাই, সমান হলো 8 পাই। তাহলে কসিয়াস সাইন থিতার পর্যায় এটা আসলো। যেমন এটার উপরে আমি যদি বলি এখন সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার 3 থিটা প্লাস পাই বাই 4, তাহলে দেখো এটার পর্যায় কত আসবে? পর্যায় হবে, যেহেতু এখানে সূচকটা হলো স্কোয়ার, তাহলে এন জোড় হলে পাই, পাই বাই 3, পাই বাই 3। তাহলে এটা যদি স্কোয়ার হয়, আর যদি থাকে সাইন কিউ 4 থিটা প্লাস পাই, তাহলে আমরা কি লিখবো? যেহেতু কিউব আছে তাহলে আমার অবশ্যই 2 পাই ডিভাইডেড বাই 4 সমান পাই বাই 2 পর্যায়। তাহলে এভাবে যদি থাকে আমরা সাইন কস এ পর্যায়গুলো আমরা অবশ্যই নির্ণয় করতে পারবো। তো আবার যদি ট্যানের সময় যদি হয়, সে আগের মতোই আমরা ট্যানের সময়গুলোতে আমরা কি লিখতে পারি? দেখো যদি ট্যান টু দি পাওয়ার এন এ থিটা প্লাস বি আবার কট টু দি পাওয়ার এন এ থিটা প্লাস বি হলে আমরা এখানে পর্যায় আসবে, পর্যায় হবে পাই বাই এ। এখন ট্যান ধরো এটা আসলো 1/3 থিটা, তাহলে এটার পর্যায় হবে, পর্যায় হবে পাই বাই 1/3 সমান 3 পাই, পাই বাই 1/3 3 পাই। আর কট 4 থিটা প্লাস ধরো 5/4 এভাবে যদি আসে, তাহলে পর্যায় হবে, পর্যায় হবে পাই বাই 4, পাই বাই 4। তাহলে অর্থাৎ এখানে পাই আর ডিভাইড বাই 4। তাহলে আমরা এই যে পর্যায়কালগুলো, আমরা ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়কালগুলো সম্বন্ধে আমরা ধারণা নিলাম। তাহলে আজকে আমরা পরমাণু ফাংশন এবং ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়কাল নিয়ে কথা বললাম। আগামী ক্লাসে আমরা ফাংশনের আরও অনেকগুলো বিষয় আছে, সেগুলো নিয়ে কথা বলবো। আজকে এতটুকুই, সবাই ভালো থাকুন।